নমস্কার বন্ধুরা, বেঙ্গল আওয়ারে আপনাদের স্বাগত। 2021 সালের এপ্রিল মাস তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের এপ্রিল মাস 2021 সালের ঠিক কেমন যেতে চলেছে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক। রাশিফল শুরু করার আগেই আপনাদের বলবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বা শুনবেন। ভিডিওটি শেষের একটু আগেই কিন্তু সেখানে কিন্তু একটি টোটকা দেওয়া থাকবে, আর এই টোটকাটি যদি আপনারা এই মাসভর কাজে লাগাতে পারেন তাহলে আপনারা কিন্তু রাজার হালে থাকতে চলেছেন। তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা কিন্তু কর্মকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। তাদের কাছে পরিচয় বজায় রাখাই কিন্তু সবথেকে মূল্যবোধের বিষয়, অর্থাৎ নিজের মান সম্মান সর্বাগ্রে। আর যদি ক্যারিয়ারের দৃষ্টিকোণ থেকে দেখা যায় তাহলে এই মাসটি কিন্তু তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ ভালো মাস থাকতে চলেছে। আপনাদের ক্যারিয়ারে প্রভূত পরিমাণে উন্নতি আপনারা করতে চলেছেন। 10th হাউসে শনি এবং বৃহস্পতির দৃষ্টি পড়তে চলেছে, যার কারণে আপনাদের কাজের প্রতি অনেক বেশি মনোনিবেশ বৃদ্ধি হবে, কঠোর পরিশ্রম করতে সমর্থ হবেন। আর কায়িক পরিশ্রম করে যারা কর্মকে অগ্রগতির পথে নিয়ে যাবেন তাদের কিন্তু এই মাসটিতে আর্থিক ভাগ্য এক প্রকার অতুলনীয় হতে চলেছে। এই মাসটিতে আপনাদের 2nd হাউসে কেতু এবং 6th হাউসে শুক্র, সূর্য ও বুধ এবং 8th হাউসে রাহু ও মঙ্গল অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে কিন্তু আপনাকে দুর্বল ফলাফল দিতে পারে। অর্থনৈতিক বিনিয়োগ করবার আগে আপনাকে 10 বার ভাবা উচিত, অন্যথায় লাভের জায়গায় কিন্তু লোকসান হতে পারে। বিজনেসম্যানদের বলবো, আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য এই মাসটি কিন্তু মধ্যম প্রকৃতির, তাই তাড়াহুড়ো না করে, হটকারিতা না করে আপনাদের উচিত গুরুজন বা বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করা। আর একটি কথা মাথায় রাখবেন, ঈশ্বর এবং আল্লাহর সাধনায় নিজেদেরকে একটু হলেও নিমজ্জিত করুন, আধ্যাত্মিক জগতে যান। মনে রাখবেন, দিনের 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা আমাদের খাওয়া এবং ঘুমানোর জন্য, আর 8 ঘন্টা আমাদের কর্মের জন্য, আর সর্বশেষ 8 ঘন্টা কিন্তু ঈশ্বর ও আল্লাহর জন্য। তাই 8 ঘন্টা সময় না দিতে পারলেও 1টি ঘন্টা সময় দেবেন, এতে কিন্তু আপনাদের শরীর মন বেশ উন্নত হবে। অন্যথায় আপনাদের স্বাস্থ্যের দিক থেকে যদি দেখা যায়, মাসের প্রথম অর্ধটি 16 তারিখের আগে পর্যন্ত আপনাদের স্বাস্থ্য কিন্তু দুর্বলই থাকতে চলেছে। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন, কারণ আপনার কিন্তু অ্যাক্সিডেন্টের যোগ পরিলক্ষিত হচ্ছে। কোনো আঘাত বা দুর্ঘটনার কারণে আপনি কিন্তু চিকিৎসকের কাছে যেতে পারেন, আর এই কারণে আপনার গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয়ে যাবে। তাই ওজন বুঝে ভোজন গ্রহণ করুন আর রাস্তাঘাটে সাবধানে গাড়ি চালান, এটি কিন্তু আপনাকে অত্যধিক খেয়াল রাখতে হবে। সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠেই তাড়াতাড়ি বিছানা ছেড়ে শারীরিক কসরত, যোগ ব্যায়াম, ধ্যানের মাধ্যমে দিনটি শুরু করুন, তাহলে কিন্তু স্বাস্থ্যগতভাবে আপনারা বেশ উন্নত অনুভব করবেন। শিক্ষার্থীদের দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায়, পড়াশুনোয় কিন্তু মনোযোগ বসাতে একটু কষ্ট হবে আপনাদের। আপনাদের পারিবারিক কারণে এবং সামাজিক কারণে আপনাদের পড়াশুনোর মনোযোগে অনেক বাধাপ্রাপ্তির সম্মুখীন আপনারা হতে চলেছেন। মোবাইল ঘাটাঘাটি করে বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে বা সিনেমা দেখে শিক্ষা জীবনকে যেন নষ্ট করবেন না, পড়াশুনোয় অবশ্যই মনোযোগী হন, কারণ ভবিষ্যতে কিন্তু এটিই আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এক প্রকার ফুয়েল হিসাবে কাজ করতে চলেছে। 6ই তারিখ বৃহস্পতি আপনার 5th হাউসে প্রবেশ করতে চলেছে, এর সাথে কিন্তু আপনার মেন্টাল কিছু চেঞ্জেস, অর্থাৎ মানসিক কিছু পরিবর্তন আসতে চলেছে। মাসের শুরুতে কিন্তু আপনার 2nd হাউসে কেতু গ্রহ বসে আছে এবং 4th হাউসে শনি এবং বৃহস্পতি থাকতে চলেছে। এই সমস্ত কারণে আপনার পারিবারিক সুযোগ সুবিধা নিয়ে পরিবারের সদস্যদের সাথে বাগ বিতণ্ডা, বিতর্ক, বচসা বেঁধেই যেতে পারে। একে অপরের বোঝাপড়ার অভাবে পারস্পরিক পার্থক্য সম্পর্কের বাড়তে পারে, পারস্পরিক সম্পর্কের ক্ষতিও হতে পারে। তাই পরিবারের মানুষজনদের সঙ্গে অহেতুক ঝগড়া ঝামেলায় যেন নিজেকে জড়িয়ে ফেলবেন না। ডমিনেটিং মনোভাব করা এবার আপনি ছেড়ে দিন পরিবারের ব্যাপারে, তবেই কিন্তু আপনার পারিবারিক ভাগ্য মজবুত হবে, অন্যথায় কিন্তু নয়। চাকরিজীবীদের কিন্তু এই মাসটি এক প্রকার ভালো যেতে চলেছে, তবে আপনাদের কিন্তু অফিসে ঝগড়া ঝামেলা অশান্তি এগুলি এড়িয়ে চলা উচিত। অফিসটি কিন্তু সম্পর্ক করার জায়গা নয় বা শত্রু করারও জায়গা নয়, হাসি ঠাট্টা মজা বা রাজনীতি নিয়ে আলোচনা করার জায়গাও নয়, সেটি কাজের জায়গা।
তাই সেগুলো যদি হাসি ঠাট্টা মজা করার ইচ্ছাই থাকে টিফিন আওয়ারে করুন বা অফিস ছুটি হওয়ার পরে করুন। অফিস চলাকালীন কাজে মন দিন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন, এতেই কিন্তু আপনার অফিসের পরিবেশ এক প্রকার আপনার পক্ষে থাকবে, অন্যথায় কিন্তু নয়। প্রেমিক প্রেমিকাদের মাসের শুরুটি আপনাদের বেশ ভালো থাকতে চলেছে, আপনাদের প্রেমে পাগল হওয়ার মাস, স্বামী স্ত্রীদেরও কিন্তু এই মাসটি এক প্রকার ভালো যাবে। তবে মাঝে মাঝে একটু চ্যালেঞ্জও আসতে চলেছে, কারণ আপনার এইট হাউসে রাহুর সাথে সপ্তম ঘরের অধিপতি হওয়ার কারণে শ্বশুর বাড়ির থেকে ঝগড়া এবং ঝগড়া হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে, স্বামী স্ত্রীর স্বাস্থ্যের অবনতিও ঘটতে পারে, মানসিক চাপের সম্মুখীন হতে চলেছেন আপনারা। তাই একে অপরের ভুল ধরাধরি না করে, তর্ক বিতর্ক না করে, সন্দেহবাতিক না হয়ে স্বামী স্ত্রী আলাপ আলোচনা আপোষের মাধ্যমে, আলিঙ্গনের মাধ্যমে একে অপরকে ভরিয়ে তুলুন, তবেই কিন্তু এই মাসটি আপনাদের রোম্যান্টিক থাকবে, অন্যথায় কিন্তু নয়। এই মাসটিতে কিন্তু স্বামী স্ত্রীকে বিরক্ত হলে হবে না, যত দ্রুত সম্ভব রাত্রেবেলা আপনারা একসাথে বিছানায় শুতে পারেন সেটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে সব থেকে বেটার ফল আপনারা পাবেন। আর চেষ্টা করবেন যারা হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা আছেন তাহারা শনিবারের দিন অবশ্যই শনি মহারাজের বীজ মন্ত্র অর্থাৎ ওম স্রাং শ্রীং স্রং স সমায় নমঃ, ওম স্রাং শ্রীং স্রং স সমায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করার, আর পারলে এর আগে গায়ত্রী মন্ত্রও জপ করে নেবেন সকালবেলা, আর শনি মহারাজের মন্ত্রটি সন্ধেবেলা জপ করবেন অন্তত 108 বার। তাহলে সারা মাস জুড়েই কিন্তু আপনারা রাজার হালে কাটাতে চলেছেন। ইসলাম ধর্মাবলম্বী ভাই বোনেদের বলবো, হত দরিদ্র গরিব কোনো মানুষকে কালো তিল, কালো কাপড় এবং সরিষার তেল দান করুন, এতে কিন্তু আপনাদের অর্থনৈতিক ভাগ্য এবং বিবাহিত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন সকল স্থানেই আপনারা এক প্রকার বেটার ফলাফল পাবেন, অন্যথায় কিন্তু নয়। শিক্ষার্থী বিদ্যার্থীদের এ মাসটি আরও ভালো হতে পারে, এর জন্য আপনাদের কিন্তু পড়াশুনোর জীবনকে ক্ষতিগ্রস্ত করলে হবে না, আর সেজন্য অবশ্যই রাত্রে ঘুমাতে যাওয়ার সময় মাথার পাশে একটি কাঁচের গ্লাসে সাদা জলের মধ্যে একটু লবণ মিশিয়ে শুয়ে পড়ুন মাথার পাশে গ্লাসটি রেখে। সকালবেলা উঠে ওই গ্লাসের জলটি আপনারা কোনো নোংরা ড্রেন বা নোংরা কোনো জায়গায় ফেলে দিন, এতে আপনাদের শিক্ষা জীবনে অনেক উন্নতি হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষও কিন্তু আপনাদের অত্যধিক শক্তিশালী থাকতে চলেছে মাসে, তাই আপনাদের অত্যধিক সজাগ থাকতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ থেকেও মুক্ত হতে গেলে এই শনির বীজ মন্ত্রই কিন্তু আপনাদের কাজ দেবে। ঈশ্বর আল্লাহর কৃপায় মাসটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। এই ছিল আপনার বাৎসরিক রাশিফল 2021 সালের। এই রাশিফল নির্দিষ্ট একটি রাশির জাতক বা জাতিকার সামগ্রিক ফল, সমস্ত ভবিষ্যৎবাণী সকলের জন্য প্রযোজ্য না হলেও আংশিক সত্য যে হবেই তা বলার অপেক্ষা কিন্তু রাখে না, কারণ সকলের রাশি এক হলেও গোত্র, নক্ষত্র, জন্মের সময়, তিথি ও ডিগ্রি কখনোই এক হয় না। আর ঠিক তাই আপনার সঠিক জীবনচক্রের ফলাফল, ব্যবসা, চাকরি, বিবাহ, প্রেম, শারীরিক স্বাস্থ্য, শিক্ষা ও ভবিষ্যৎ জীবন নিয়ে কোনো প্রশ্ন থাকলে লিখে জানান আমাদের ইমেল বক্সে, সঙ্গে আপনার নাম, জন্মের তারিখ, সময় ও স্থান লিখে জানাতে ভুলবেন না। আমাদের 11 জনের প্রশিক্ষিত জ্যোতিষ শাস্ত্রীদের টিম আপনাকে আপনার নির্ভুল ভাগ্য গণনায় অবশ্যই সাহায্য করবে। সবার শেষে আপনার ঠিকুজি কুষ্টি ও সামগ্রিক জীবনের ফলাফল পেতে এখন ইমেল করুন এই ইমেলে, জীবন সঠিক সময়ে, সঠিক স্থানে, সঠিক কর্মের মাধ্যমেই আসে কিন্তু সাফল্য, ও আমাদের টিম আপনাদের পাশে কিন্তু সর্বদাই উপস্থিত আছি। আর হ্যাঁ, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ও পাশের ঘন্টাটিও বাজিয়ে দিন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।